আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। দর্শক, আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু আরবি ভাষা নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। আশা করি আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণভাবে দেখবেন এবং খুবই গুরুত্বপূর্ণ আরবি ভাষাগুলো শিখে নেবেন। তো দর্শক, বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা ভিডিওতে ফিরে যাই এবং অনুরোধ করব, যদি আপনি চ্যানেলে নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি টিপ দিয়ে রাখবেন। হুয়া, হুয়া মানে হচ্ছে সে বা তিনি। হিয়া স্ত্রীর ক্ষেত্রে বা মহিলাদের ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে সে কিংবা তিনি। জিব মানে হচ্ছে দাও, শিল লও, খুদ মানে হচ্ছে লও, সুপ দেখো বা দেখা, ফি ফি শব্দের অর্থ হচ্ছে আছে, মাফি মাফি শব্দের অর্থ হচ্ছে নাই, লা লা শব্দের অর্থ হচ্ছে না, নাম নাম বা আইওয়া এই শব্দটির অর্থ হচ্ছে জি বা হ্যাঁ, কবির বা কোবরা কিংবা আকবর এই শব্দটির অর্থ হচ্ছে বড়, সাগির বা সাগির এই শব্দটির অর্থ হচ্ছে ছোট বা ক্ষুদ্র, তাল তাল শব্দের অর্থ হচ্ছে আস, বাররা মানে হচ্ছে বাহিরে বা বাহির, রো রো শব্দের অর্থ হচ্ছে যাওয়া বা যাও, রো রো শব্দের অর্থ হচ্ছে যাওয়া বা যাও, এমসি এমসি শব্দের অর্থ হচ্ছে চলো বা চলো যাই, জুয়া বা দাখেল এই শব্দটির অর্থ হচ্ছে ভিতরে বা ভিতর, জুয়া এখানে আরবি আরেকটা শব্দ রয়েছে দাখেল, শব্দগুলোর অর্থ হচ্ছে ভিতরে, শগল শগল শব্দের অর্থ হচ্ছে কাজ, শগল মানে হচ্ছে কাজ, সই বা সই শব্দের অর্থ হচ্ছে করা, নোম বা নাওম এই শব্দটির অর্থ হচ্ছে ঘুমানো বা গুম, আর গুম শব্দটির অর্থ হচ্ছে উঠ, সাদিক হাবিবি বা রফিক এই শব্দটির অর্থ হচ্ছে বন্ধু, জেন জেন শব্দের অর্থ হচ্ছে বালো, জেন মানে হচ্ছে বালো, কোয়েস কোয়েস শব্দের অর্থ হচ্ছে বালো, কেইফ বা কাইফা শব্দটির অর্থ হচ্ছে কেমন বা কিভাবে, মাফিক কোয়েস মন্দ বা ভালো না, তৈয়েব মানে হচ্ছে উত্তম বা ঠিক আছে, এশ শুনো বা শিন শব্দটির অর্থ হচ্ছে কি, হোয়েন বা ওয়েন এই শব্দটির অর্থ হচ্ছে কোথায়, হোয়েন বা ওয়েন শব্দটির অর্থ হচ্ছে কোথায়। একটু ভালো করে খেয়াল করলেই আপনার জন্য খুব সহজ হয়ে যাবে আরবি ভাষা। লেশ লেশ শব্দটির অর্থ হচ্ছে কেন, মিতা মিথ্যা শব্দের অর্থ হচ্ছে কখন বা কবে, কাম কাম শব্দের অর্থ হচ্ছে কত, ময়া বা মাই শব্দটির অর্থ হচ্ছে পানি, ময়া বা মাই, তবে ময়া শব্দটি আঞ্চলিক ভাষা, আক্কেল মানে হচ্ছে খাওয়া বা খাবার, সোম বা সাউম শব্দটির অর্থ হচ্ছে রোজা, হাম্মাম মানে হচ্ছে গোসলখানা কিংবা টয়লেট, হার হার শব্দের অর্থ হচ্ছে গরম, মুর মানে হচ্ছে তিতা বা তিক্ত কিংবা তেতো, বারিদ বারিদ শব্দের অর্থ হচ্ছে ঠান্ডা, আলিয়ম মানে হচ্ছে আজ, বকরা আগামীকাল, আমস গতকাল, গাবলামস বা গাবলামস এই শব্দটির অর্থ হচ্ছে গত পরশু, বাদ বকরা আগামী পরশু, বাদ বকরা মানে হচ্ছে আগামী পরশু, দাইফ দুর্বল বা চিকন, তাবান মানে হচ্ছে ক্লান্ত কিংবা অসুস্থ, মাতিন বা দুব্বা দুব্বা শব্দটি বেশিরভাগই ব্যবহৃত হয় এটা আঞ্চলিক ভাষা, সবল কিংবা মোটা, গৌই মানে হচ্ছে সবল বা শক্তিশালী, তউইল বা তাবিল শব্দটির অর্থ হচ্ছে লম্বা কিংবা দীর্ঘ, কাসির বা গাসির এই শব্দটির অর্থ হচ্ছে খাটো কিংবা সংক্ষিপ্ত, কাসির বা গাসির কাসির বা গাসির শব্দটির অর্থ হচ্ছে খাটো, কেতির মানে হচ্ছে প্রচুর বা অনেক, কাসির বা কেতির, কালিল বা গালিল শব্দটির অর্থ হচ্ছে অল্প বা সামান্য, ওয়াজিদ বা ওয়াজিদ শব্দটির অর্থ হচ্ছে অনেক বেশি, খাফিফ মানে হচ্ছে হালকা, তাগিল মানে হচ্ছে বাড়ি, গোরফা রুম বা কক্ষ, সাক্কার মানে হচ্ছে বন্ধ করা, সাক্কার কোনো কিছু বন্ধ করাকে বলা হয়, ইফতা মানে হচ্ছে খোলা, ইফতা মানে হচ্ছে খোলা, খালাস শেষ, ফন্দুক মানে হচ্ছে আবাসিক হোটেল, ফন্দুক মানে হচ্ছে আবাসিক হোটেল, মাতাম খাবার হোটেল, উগনিয়া গান।
জেইদ বা জাইদ এই শব্দটির অর্থ হচ্ছে তেল। প্রত্যেকটা তেলকেই আরবিতে বলা হয় জেইদ। গিদ্দাম বা গুদ্দাম এই শব্দটির অর্থ হচ্ছে সামনে। ওরা মানে হচ্ছে পিছনে, পোগ উপরে, তাহাত নিচে, ইসার বা ইয়াসার এই শব্দটির অর্থ হচ্ছে বামে, ইয়ামিন বা ইয়ামিন শব্দের অর্থ হচ্ছে ডানে, তরিক শব্দের অর্থ হচ্ছে রাস্তা বা রোড। তরিক আরেকটা তরিকা, তবে তরিকা হবে পদ্ধতি বা সিস্টেম। তরিকা একটা, আরেকটা হচ্ছে তরিক। তরিকা মানে হচ্ছে পদ্ধতি কিংবা সিস্টেম। এরমি মানে হচ্ছে ফেলে দেওয়া বা ফেলো। ইয়াবকি বা আপকি, ইয়াবকি শব্দটি বেশিরভাগই ব্যবহার হয়ে থাকে মানে হচ্ছে কাদা বা কান্না করা। হাম্মাল, হাম্মাল শব্দের অর্থ হচ্ছে কুলি, তবে হাম্মাল শব্দটি রশির ক্ষেত্রেও ব্যবহার হয়ে থাকে। ইসমা বা ইসমা, শুনো বা শুনুন। রোজ মানে হচ্ছে বাত। আদাস মানে হচ্ছে ডাল, ফেরাস বিছানা। বেদ বা বাইদ শব্দটির অর্থ হচ্ছে বাড়ি বা ঘর। সাইয়ারা গাড়ি কিংবা মোটর গাড়ি। বাব মানে হচ্ছে দরজা। মুফতা বা মিফতা এই শব্দটির অর্থ হচ্ছে চাবি। মুফতা কিংবা মিফতা। তো দর্শক ভালো করে খেয়াল করুন, তাহলে আপনার জন্য খুব সহজ হয়ে যাবে আরবি ভাষা। সুব্বাক, সুব্বাক শব্দের অর্থ হচ্ছে জানালা। নার, নার শব্দের অর্থ হচ্ছে আগুন। নার শব্দের অর্থ হচ্ছে আগুন। ফাহাম মানে হচ্ছে কয়লা। লাহাম গোস্ত বা মাংস। হালিব দুধ। মাতার বৃষ্টি। মাতার মানে হচ্ছে বিমানবন্দর। এক মাতার অর্থ হচ্ছে বৃষ্টি, আরেক মাতার অর্থ হচ্ছে বিমানবন্দর। তুরাব মানে হচ্ছে মাটি বা বালু, তবে বালিকেই বেশিরভাগই তুরাব বলা হয়, বালি। তাইয়েরা, তাইয়েরা মানে হচ্ছে বিমান। সাআ বা সাআত শব্দটির অর্থ হচ্ছে গড়ে। জামাল মানে হচ্ছে ওট। গানাম মানে হচ্ছে ছাগল। জিদার দেওয়াল বা প্রাচীর। মিন্দিল বা মানে দিল শব্দটির অর্থ হচ্ছে রুমাল, টিস্যু কিংবা পেপার। শান্তা সুটকেস বা থলে কিংবা ব্যাগ। শরীর মানে হচ্ছে খাট। সাওয়া সাওয়া সমান সমান, পাশাপাশি কিংবা একসাথে কিংবা সঙ্গে। এরফা আরফা কিংবা শীল এই শব্দগুলোর অর্থ হচ্ছে উঠাও বা তোল। এরফা ফোক উপরে উঠাও। এরফা পোক এই শব্দটির অর্থ হচ্ছে উপরে উঠাও। এমসিক মানে হচ্ছে দর বা দরা। হারামি, হারামি শব্দটির অর্থ হচ্ছে বদমাস বা বাটপার। হাল্লাক মানে হচ্ছে সেলুন বা নাফিদ। ফিনজান চায়ের কাপ বা ফেয়ালা। তামার বা তামর শব্দের অর্থ হচ্ছে খেজুর। তামার বা তামর শব্দের অর্থ হচ্ছে খেজুর। তাম্বুল খিলিফান। বাতাতিস বা বাতাতা এই শব্দটির অর্থ হচ্ছে আলু। হাবহাব মানে হচ্ছে তরমুজ। বিস্কুট, বিস্কুটকে আরবিতেও বিস্কুট বলা হয়। তিন মানে হচ্ছে ডুমুর ফল। তিন ডুমুর ফল। মোজ বা মাউজ এই শব্দটির অর্থ হচ্ছে কলা। মোজ শব্দটি আঞ্চলিক ভাষা। তুফা মানে হচ্ছে আপেল। ফিলফিল মানে হচ্ছে মরিচ। জেরিদা মানে হচ্ছে সংবাদপত্র। এবি মানে হচ্ছে চাই বা চাওয়া। আবগা দরকার বা প্রয়োজন। ফুলুস অর্থ টাকা কিংবা রিয়াল। হালালা মানে হচ্ছে পয়সা। লোন রং, লোন মানে হচ্ছে রং। বয়া শব্দটির অর্থও রং। কিতাব মানে হচ্ছে বই। সুরা ছবি। সুরা সুরা তাড়াতাড়ি বা জলদি জলদি। মুস্তামাল ব্যবহৃত, কোনো কিছু কেউ যদি ব্যবহার করে থাকে তাহলে ওটাকে বলা হয় মুস্তামাল। সিবাহা সাঁতার। ফাম মুখ। কুরা ফুটবল, কুরা মানে হচ্ছে ফুটবল। কুরা শব্দটির অর্থ হচ্ছে ফুটবল। ফাম মানে হচ্ছে মুখ। সিবাহা সাঁতার। নাজমা তারা বা তারকা। শামস সূর্য। বাহার সাগর বা সমুদ্র। নহর মানে হচ্ছে নদী। জাম্বু মানে হচ্ছে ফাফ বা গুনা। মাদ্দু মানে হচ্ছে জোয়ার। তো দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য।
ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।